بسم الله الرحمن الرحيم. رحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كان عارف توضحته به وبسطت عسكري دخل لموا كر কেরনিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার লেমুয়া ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তিনাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন, সবাই বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রখ্যাত আলেমি দ্বীন, এদেশের আপামর জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা জনাব প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি সাহেব, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুন, সবাই বলছে আমিন। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা জনাব হাফেজ দাউদ হোসেন মাসুদ, খতিব রেজুমিয়া জামে মসজিদ সাগরলায়া ফেনী, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুন, সবাই বলছে আমিন। এছাড়াও রয়েছেন অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামাই কেরাম, মুরব্বিয়ানি কেরাম, কোসিকা সামাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমার সাথে রাগ করে বসে আছেন তো? সালামের জবাব অনেকে দিলেন না তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আল্লাহ ভালো রেখেছেন। কে ভালো রেখেছেন? আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারে না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক কে? আল্লাহ সুখের মাঝখানেও দুঃখ দিতে পারেন আর দুঃখগুলো কাটিয়ে জীবনটাকে সুখী করতে পারেন যেই কোনো মুহূর্তে, ঠিক না বেটি? যিনি আমাদের কি এলাকার অসংখ্য মানুষ থেকে কোরআনের জন্য বাছাই করেছেন, কবুল করেছেন, আজকের মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন, আমরা তার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ এবং সালাম পেশ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি,
বিভিন্ন সময় ইসলামকে বিজয় করার জন্য যারা জীবন দিয়েছেন, বায়ান্নর ভাষা আন্দোলনে, একাত্তরে স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে যারা ইমানদার, এবং বিশেষ করে গত দুদিন আগে চকবাজার যে ট্র্যাজেডি ঘটল, এই ট্র্যাজেডিতে যারা জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলছে আমিন। আমি আপনাদের সম্মুখে নির্ধারিত একটি বিষয়ে কথা বলবো নির্ধারিত সময়ে, আপনাদের মনোযোগিতা আছে তো? সূরা বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা বাকারার 172 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই জবাব দেন না, পেছনের লোকের একটু জবাব দেন না, কোন কত নম্বর আয়াত? সূরার নাম হলো সূরা বাকারা, আয়াতের নাম্বার হলো 172, সূরার ক্রমিক নাম্বার হলো 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2 নম্বর সূরার 172 নম্বর আয়াত। সূরার নাম হলো বাকারা, বাকারা অর্থ হলো গাভী। বাকারা অর্থ কি? মুখস্থ হয়েছে? মুখস্থ না হইলে অশনে ফায়দা আছে না? ফায়দা নাই, মুখস্থ করতে হবে। আমার ভাইরাম, আল্লাহ তাআলা সূরাটার নামকরণ করলেন বড় মায়া করে, কারণ কোন সূরার নাম নবী রাখে না, সব সূরার নাম রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা সূরার নাম রাখলেন। এখন এই যে সূরাটার নাম বাকারা রাখলেন, বাকারা অর্থ গাবি, কোরআন শরীফ দিল আল্লাহ মানুষকে আর নাম রাখলো গাবির নামে। এর মধ্যে একটু বৈপরীত্য দেখা যায়, মনের মধ্যে একটু প্রশ্ন জাগা খুব বেশি স্বাভাবিক, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা যেই কোরআনের কোরআন শরীফের যেই সূরাটা দিয়ে আলোচনা শুরু করলেন সেটাই হলো বাকারা। ফাতিহা আছে, এর আগে ফাতিহা মানে ভূমিকা, তো ভূমিকা যদি আমি বাদ দেই তাহলে বোঝা যায় মূল আলোচনা শুরু হলো বাকারা দিয়ে। যেই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাবটা দিলেন, ওই মানুষের প্রথম সূরাটাই দিলেন জানোয়ারের নামে, জন্তুর নামে। আর কোরআন শরীফটা আল্লাহ তাআলা শেষ করলেন মানুষের নাম দিয়া, সূরা নাস, ঠিক না বেটি? তো জানোয়ারের নাম দিয়া শুরু, মানুষের নাম দিয়া শেষ। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, যারা এই কুরআনুল কারীমটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানবে তারা মানুষ, আর কুরআন মানা ছাড়া এই মানুষগুলা দেখতে মানুষের মতো মনে হলেও এরা প্রকৃত পক্ষে মানুষ নয়, বরং ওরা জন্তু জানোয়ার যারা কুরআন মানে না, ঠিক না বেটি? এটা আল্লাহ তাআলার একটা হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার কি নামকরণ করবেন, নামকরণের মধ্যে হিকমত আছে, সিরিয়ালের মধ্যেও হিকমত আছে, আগে পরে লেখার মধ্যেও হিকমত আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, হিকমত ছাড়া তার কোনো কথা থাকতে পারে না, ঠিক না বেঠি? আমার ভাইরাম, আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কথা বলেন না, অপ্রয়োজনীয় কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কখনো অপ্রয়োজনীয় ওয়াদা করে না। দুনিয়ার মানুষ অপ্রয়োজনীয় ওয়াদা করে, নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায় বলে এই করে দেব সেই করে দেব, নির্বাচন গেলে আর করে না, এমন নেতা আছেন অনেক, ফেনীতে নাই কিন্তু বাংলাদেশে আছে তো। কিন্তু বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন না, আল্লাহ যা বলেন সবগুলা কথা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ যা বলে সবগুলা দরকারি কথা, আল্লাহ তাআলা যা বলেন সব প্রয়োজনীয় কথা। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা দিয়ে শুরু করলেন আর নাস দিয়ে শেষ করলেন, বোঝা গেল এই শুরু আর শেষের মধ্যেও আপনার আমার জন্য শিক্ষা রয়েছে, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার দেখুন কি বলেছেন এই সূরার আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি ওয়ামা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওহে তোমরা যারা ঈমানদার আছো, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বললেন তোমরা পবিত্র জিনিস খাও, যা তোমাদেরকে আমি রিজিক হিসাবে দান করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর গোলামি করে থাকো, একান্তভাবে যদি তোমরা আল্লাহর গোলাম হয়ে থাকো, তাহলে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, ও মুমিনেরা, ও তোমরা যারা বিশ্বাসী আছো,
আল্লাহ যখন ডাক দেয় তখন আল্লাহর ডাকে সোনা দেওয়ার গুরুত্ব সোনার সারা দেওয়ার গুরুত্ব আছে না নাই আপনাকে যখন সমাজের সর্দার ডাক দিবে তখন আপনি ভাববেন সাধারণ পাবলিকের ডাকের চাইতে ডাক্তার গুরুত্ব বেশি অতএব একটু মন দিয়ে শুনতে হবে যখন আপনাকে আপনার এলাকার মেম্বার ডাকবে তখন আপনি তার চাইতে বেশি মনোযোগিতা দিয়ে শুনবেন কিন্তু যদি আপনাকে আপনার এলাকার চেয়ারম্যান ডাকে আপনি তার চেয়ে বেশি মনোযোগিতা দেবেন তার কারণ হলো ব্যক্তি যেমন বড় তার কথাগুলোও ঠিক তেমন বড় ঠিক না ভাই ঠিক যদি আপনাকে এমপি সাহেব ডাক দেয় আপনি তার চেয়ে মনোযোগিতা বেশি দেবেন দৌড়ের ছুটে পাও ভাঙারও সম্ভাবনা আছে এমপি সাহেব দেখেছে প্রধানমন্ত্রী যদি আপনাকে ডেকে কোনো কথা বলে আপনি তার চাইতে বেশি গুরুত্ব দেবেন তাহলে বোঝা গেল ব্যক্তি যত বড় তার কথাগুলো তত বড় ব্যক্তি যত গুরুত্বপূর্ণ তার কথাগুলো তত বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বেটে আল্লাহ রব্বুল আলামিনের চাইতে বড় কে আছে আল্লাহ তাআলা দেখে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদাররা তোমরা যারা আমাকে বিশ্বাস করো আল্লাহ তাআলা যখন ডাক দিলেন দুনিয়ার প্রধানমন্ত্রী ডাক দিলে মানুষ যেরকম পাগল হয়ে ছুটে ঠিক তেমনি ভাবে বন্ধুগণ আল্লাহ তাআলা যদি মানুষকে ডাক দেয় তার চাইতে আরো বেশি পাগল হয়ে ছুটতে হবে ঠিক না বেটি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা ডাক দিলেন কিন্তু আল্লাহর ডাক সবাই শুনবে না আল্লাহর ডাক শোনার জন্য এই চামড়ার কান নিয়ে বসলে শোনা যাবে না আল্লাহর ডাক শোনার জন্য মনের কান লাগবে অন্তরের কান দিয়ে আল্লাহর কথা শুনতে হবে অন্তরের কান যদি না থাকে ওই কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের এলেম ডুববে না আল্লাহর কোরআন থেকে শিক্ষা যদি গ্রহণ করতে হয় তাহলে কলব দিয়া শোনা লাগবে কান দিয়া গরুর মতো ছাগলের মতো হাঁস মুরগির মতো শুনলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নেওয়া সম্ভব নয় হেদায়েতের জন্য শর্তই হলো আল্লাহর কোরআনটাকে মনোযোগ সহকারে শুনতে হবে ঠিক না বেটে আল্লাহর কোরআনুল করিম একটা রহমতের কিতাব এর চাইতে বড় রহমত এই জমিনের মধ্যে আর কিছু নাই আল্লাহু আকবার আর রহমান আল্লামাল কোরআন তিনি হলেন সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন তার মানে বোঝা গেল রহমানের পক্ষ থেকে আসা সব চাইতে বড় দয়ার নাম হলো কোরআন সুবহানাল্লাহ কিন্তু বন্ধুগণ এই কোরআনুল কারিমের মধ্যে দুইটা জিনিস একসাথে আছে আল্লাহর কোরআন একজন অ্যাডভোকেট আল্লাহর কোরআন একজন উকিল কোরআনুল কারিম কিয়ামতের ময়দানে মানুষকে ওকালতি করে জান্নাতে নিয়ে যাবে ওই কোরআনুল কারিম ওকালতি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে অ্যাডভোকেট দুইটা কাজই করে একজনের মুক্তির জন্য অ্যাডভোকেট তদবির করে আর আরেকজনের সাজার জন্য অ্যাডভোকেট তদবির করে ঠিক না বেটি আল্লাহর কোরআন হলো এমন একটা অ্যাডভোকেট আন্নাল কোরআন মাহিলুন মুসাফফা শাফিউন মুসাফফা মান জাআলাহু আমামা বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার এই কোরআনুল কারীমকে যারা ধারণ করবে গ্রহণ করবে সামনে রেখে যারা পথ চলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনুল কারীম তাদের পক্ষে সাক্ষী দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে আর আল্লাহর কোরআনুল কারীমকে যারা পেছনে রাখবে চলার সময় কোরআনের বিধান ফলো করবে না সমাজ চালাবে রাষ্ট্র চালাবে পরিবার চালাবে লেনদেন করবে ব্যবসা বাণিজ্য করবে রাজনীতি করবে অর্থনীতি করবে কোন জায়গায় কোরআনুল কারিম কি বললো সেটা ধার ধারবে না এমন মানুষ যারা আছে আল্লাহর কোরআনুল কারিম তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে ছাড়বে তাহলে বন্ধুগণ কোরআন শরীফ দুইটাই করে জান্নাতেও নিয়ে যায় জাহান্নামেও নিয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবেন গ্যারান্টি দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী গ্যারান্টি দিয়া দিলেন কোরআন সুপারিশ করবে আর আল্লাহ কবুল করবে কোরআনুল কারীম শুনলে রহমত পাওয়া যায় কোরআন ধরলে রহমত পাওয়া যায় কোরআন শুইলে রহমত পাওয়া যায় কোরআন পড়লে রহমত পাওয়া যায় কোরআন মানলে রহমত পাওয়া যায় আবার একই কোরআনুল কারীমের সাথে যদি কেউ বেয়াদবি করে ওই কোরআনুল কারীম তাদেরকে আকাশ থেকে আছাড় মেরে জমিনের মধ্যে ফেলে দেয় আবার একই কোরআনুল কারীম ধারণ করার কারণে এই কোরআনুল কারীম জমিন থেকে আসমানের মধ্যে তুলে নেয় মানুষকে আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই চেহারা
নাই বংশ গোলামের ঘরের গোলাম নিজেও গোলাম বাপও গোলাম। এরপরও বন্ধুগণ খেয়াল করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানার কারণে একটা বংশহীন লোক টাকা নাই পয়সা নাই হতদরিদ্র মানুষ ইথিওপিয়ার বেলাল আল্লাহ তাআলা কত উপরে তাকে তুলে নিলেন আর আবু জেহেল সমাজের সব চাইতে উপরে ছিল কোরআন না মানার কারণে আবু জেহেলকে আল্লাহ এতটাই বেইজ্জতি করলেন হজ করতে গেলে মানুষ যা করুক আর না করুক অন্তত এই দায়িত্ব একবার পালন করে আবু জেহেলের বাড়িতে গিয়ে একটু পায়খানা করে আস ঠিক না বেটি ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জতি করার মালিক কে আমার ভাইয়েরা তাহলে কোরআনুল কারীম শুনতে হবে মন দিয়া মন দিয়া না শুনলে কোরআনুল কারীম বোঝা যাবে না আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলব এই কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে যাদের কলব আছে যাদের কলব নাই কোরআনুল কারীমে তাদের জন্য কোনো শিক্ষা নাই কলব না থাকলে কোরআন বোঝা যাবে না বন্ধুগণ গরুকে আপনি হাত দিয়া খাবার নিয়া ডাকেন গরু আপনার কাছে আসবে ঠিক না বেটি হাতের মধ্যে খাবার নিয়ে আপনি ছাগলকে ডাকেন ছাগল আসবে তার মানে বোঝা যায় গরু ছাগলও কানে শোনে শোনে কি শোনে না কিন্তু বন্ধুগণ ওই গরু ছাগল কানে শোনে খাবারটা চিনে জৈবিক চাহিদা পূরণ করতে জানে তার ওই দিকটা সে ঠিকঠাক মতোই বুঝে ওই গরুকে যদি আপনি ডাক দিয়া কতক্ষণ নসিহত করে দেন আর যদি বলেন যে এই ক্ষেতটা আমার পাশের ক্ষেতটা আমার না আমার খেতে খাবি পাশের খেতে খাবি না আপনার গরু কি কথা শুনবে আপনার ছাগলকে আপনি বুঝায় দেন খুব ভালো করে বুঝান কান ধরে ওয়াজ করেন কানটা যখন ছেড়ে দেবেন ছাগল একটা মাথা নাড়া দিয়া বলবে আমি শুনি নাই ঠিক না বেটি তাহলে খাবারের জন্য ডাকলেন সে শুনলো সে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে খাবার চিনে জৈবিক চাহিদা পূরণ করতে পারে কিন্তু নীতিনৈতিকতার কথা বললে বুঝে না তার নাম হলো গরু তার নাম হলো ছাগল দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে খাবারটা ঠিকই বুঝে নিজের স্বার্থটা ঠিকই বুঝে দান দাম চিন্তা করে না হালাল হারাম চিন্তা করে না সব কিছু পকেটের মধ্যে ঢুকায় নৈবিক জৈবিক চাহিদা পূরণ করতে জানে কিন্তু আল্লাহর কোরআনুল কারিম থেকে দলিল দিয়া কথা বলার পরে রাসূলের সহিহ হাদিস দিয়া দলিল দিয়া কথা বলার কারণে সামান্য হীনমন্যতার কারণে বংশীয় স্বার্থের কারণে রাজনৈতিক স্বার্থের কারণে নির্ধারিত পীরের মুরিদ হওয়ার কারণে নিজের বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে আল্লাহর কোরআন মানতে জানে না রাসূলের সুন্নাত মানতে জানে না খাবারটাও চিনলো নিজের স্বার্থটাও চিনলো এদের মধ্যে আর ওই গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক না বেটে আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা বিশ্বাসী আছো ডাক দিয়েছেন কে মন দিয়ে শোনা লাগবে তো ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমরা যারা ঈমানদার আছো তোমরা পবিত্র জিনিস খাও যা তোমাদেরকে আমি রিজিক হিসাবে দান করেছি পবিত্র জিনিস আর হালাল জিনিস হলেই হবে না বরং তোমাকে যেটা আমি রিজিক দিয়েছি সেটাই তুমি খাবে আপনার স্বাস্থ্যবাইয়ের গাছের আম হালাল কিন্তু আপনার জন্য হালাল না ঠিক না বেটি আম হালাল না হারাম তাল বেল হালাল না হারাম কিন্তু আরেকজনের গাছেরটা কি হালাল আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন হালাল খাও তবে তোমার গাছেরটা খাও আরেকজনের গাছেরটা হালাল খাওয়াটাকে আল্লাহ তাআলা সব ইবাদতের জন্য শর্ত বানায় দিলেন ইদা ফাতাশ শর্তু ফাতাল মাশরুত আরবিতে একটা প্রবাদ আছে যখন শর্ত উদাও হয়ে যায় শর্ত যখন কেউ ভঙ্গ করে তখন চুক্তিটা ভঙ্গ হয়ে যায় দ্বিতীয় স্তরটা আর পূরণ করা হয় না আমার ভাইরা আল্লাহ তাআলা সব ইবাদতের জন্য হালাল খাওয়াটাকে আমাদের জন্য শর্ত বানায় দিলেন এই হালাল খাওয়ার বিধান আজকের জন্য নয় বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত লক্ষ পয়গাম্বর পার হয়ে গেছে সব পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক একটা শরীয়তের বিধান দিয়েছেন ওই বিধানটার নাম হলো হালাল খাওয়া সব নবীর শরীয়ত একরকম নয় এক নবীর শরীয়ত আর এক নবীর সাথে মিলে না আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনকে বিবাহ করা ইবাদত ছিল কিন্তু আজকে ভাই বোনকে বিবাহ করা হারাম তাহলে বোঝা গেল এক নবীর ইবাদত আর এক নবীর সময় কবিরা গুনাহ
শরীয়তের মধ্যে ভিন্নতা আছে, যুগের পরিবর্তনে শরীয়ত পরিবর্তন হয়ে যায়, কিন্তু হালাল খাওয়ার বিধানটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত এভাবে চলছে চলছে। কোন নবীর আমলে ওই হালাল খাওয়াটা মুস্তাহাব হয় নাই, এটা সব সময় বান্দার জন্য ফরজ। আমার ভাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল মিন কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ওহে রাসূলগণ, তোমরা হালাল খাও, নেক আমল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। রাসূলদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও রাসূলেরা, রাসূলদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে হালাল খাওয়ার কথা কেন বললেন? রাসূলরা কি হারাম খায়? কথা কোন হারাম খায়? তো রাসূলদেরকে আল্লাহর ওয়াজ করার দরকারটা কি? রাসূলরা রাসূল হওয়ার পরে হারাম খাওয়া তো দূরের কথা, কোন রাসূল রাসূল হওয়ার আগেও কোনোদিন হারাম খায় না, ঠিক না বেটে? হারাম কোটদেরকে আল্লাহ নবুয়তি দেয় না, রিসালাত দেয় না, যাদের আচার ভালো না, যাদের ব্যবহার ভালো না, যাদের লেনদেন ভালো না, যাদের কাজকারবার ভালো না, যাদের চরিত্র ভালো না, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দেয় না, ঠিক না বেটে? যে কারণে সব চাইতে ভালো চরিত্রের মানুষ যারা, তারাই কেবল নবুয়তি পায়। নবুয়ত পাওয়ার আগে ওই নবী রাসূলদেরকে সাধারণ মানুষগুলো দেখলে এমনেই বুঝে যে এই লোকটা ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ, এত চমৎকার চরিত্র ছিল তাদের। ওই নবী রাসূলের নবুয়তি পাওয়ার পরে তো হারাম খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তো আল্লাহ তাআলা নবীকে ওয়াজ করে আয়াত এটা নষ্ট করার দরকার কি? আল্লাহ তো কোরআন শরীফে অপ্রয়োজনীয় কথা বলে না, আল্লাহ তাআলা কেন এই কথাগুলো নবী রাসূলদেরকে বললেন? আসলে ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, মেয়ে পিডায়া বউ শাসন করে, আছে না? মেয়েরে খুব ভালোভাবে পিডায়া বউকে বোঝায়, তুমি অন্যায় করলে তোমারও খবর আছে। আমার ভাইরা, নবী রাসূলরা হারাম খাবে না, নবী রাসূলদেরকে আল্লাহ ওয়াজ এটা করার দরকার নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বুঝায় দিয়েছে, ও বাংলাদেশের মুসলমানরা শুনে রাখো, তোমরা যারা হারাম খাওয়ার পরেও জান্নাতে যাওয়ার শখ তোমাদের আছে, তোমরা যারা মানুষের সুদ খাও, ঘুষ খাও, মানুষের সম্পদ লুণ্ঠন করো, রাস্তা খাও, ব্রিজ খাও, কালভার্ট খাও, গরিবের হক করে তোমরা যারা খাও, আর জান্নাতে যাওয়ার স্বপ্ন তোমরা যারা দেখো, তোমাদেরকে ডাক দিয়া বলছি, শোনো, হারাম খায়া জান্নাতে যেতে চাও, আমি আমার নবীদেরকে ডাক দিয়া বলে দিলাম, ও নবীরা হালাল খেয়ে নেক আমল করো, তার মানে তোমরা যারা সলিমুদ্দিন কলিমুদ্দিন আছো, তোমরা হারাম খায়া জান্নাতে যেতে চাও, আমার নবীরাও যদি হারাম খায়া জান্নাতে যেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম কোন নবীদের আমল পর্যন্ত কবুল করব না। আল্লাহ আকবার। আল্লাহ নবীদেরকে যে আমাদেরকে শিক্ষা দিল, আমার নবীরাও যদি হারাম খায়া নেক আমল করে, নবীর আমল পর্যন্ত আল্লাহ কবুল করবে না। আল্লাহ আকবার। তাহলে আপনার আমার আমল কবুল হবে? নবীদের চাইতে আল্লাহ বেশি কাকে ভালোবাসে? আর কাউকে বেশি ভালোবাসে? তো ওই নবীরা যদি হারাম খাইলে তাদের আমল কবুল না হয়, আপনি আমি হারাম খাইয়া জান্নাতের আশা করি কেমনে? অথচ আমাদের সমাজের মধ্যে বন্ধুগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত হয়ে গেছে, ঠিক না বেঠি? এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা বললেন, এক নম্বরে বললেন কুলু মিন তাইয়্যিবাতি, দুই নম্বরে বললেন ওয়া আমালু সলিহা। এখানে দুইটা নম্বরের মধ্যে এক আর দুই আছে না নাই? এক আর দুই আছে না? সিরিয়াল আছে না নাই? ইসলামী শরীয়তের প্রতিটা বিধান হলো এমন, আল্লাহ তাআলা যেভাবে যেই মর্যাদা দিয়ে দান করেছেন, আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, ওই আমলটা ঠিক সেভাবে সেই মর্যাদায় পালন করা লাগবে। তার চাইতে কমাইলো নেকামল নেকামল থাকে না, তার চাইতে বাড়াইলো নেকামল নেকামল থাকে না, সেটা বদামল হয়ে যায়, ঠিক না বেটে? আল্লাহর আগের বিধান পরে নিলেও নেকামল বদামল হয়, আল্লাহর পরের বিধান আগে নিলেও নেকামল বদামল হয়ে যায়। আল্লাহর নবী যেটা দেখিয়েছেন, এটার থেকে বাড়াইলো বিদাত হয়ে যায়, এটার থেকে কমাইলো বিদাত হয়ে যায়, ঠিক না বেটে? নামাজের মধ্যে রুকু হলো একটা, প্রতি রাকাতে রুকু কয়টা? কোন মানুষ যদি চিন্তা করে ওই রুকু করা খুব ভালো কাজ, সিজদা করা খুব ভালো কাজ, সিজদা দিলে বান্দার বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়, রুকু একটার জায়গায় যদি দুইটা দেয় আর সিজদা দুইটার জায়গায় যদি চারটা দেয়, সওয়াব একটু বেশি হবে, নামাজ হবে?
কেন বেশি করছেন? ডাবল সওয়াব হবে না? ডাবল হবে না? তার মানে বোঝা গেল বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ডাবল দরকার নাই, আল্লাহর সিঙ্গেলটাই দরকার। আল্লাহ যেটা বলেছেন সেটা মানার নাম হলো ইবাদত, আল্লাহ যেটা বলে নাই ওটার নাম ইবাদত নয়। আপনি বন্ধুগণ খেয়াল করুন, একটা দিনের মধ্যে নির্ধারিত কিছু সময় আছে, ওই সময়টার মধ্যে যদি আপনি নিয়ত করে উপাস থাকেন, আপনি রোজাদার, রোজার মর্যাদা অনেক বেশি। আগামী কদিন পরে রোজা, রোজার মর্যাদার ওয়াজ আপনারাও জানেন, অনেক শুনবেন। এখন এই মর্যাদার ওয়াজ শুনে আপনি নিয়ত করেছেন 365 দিনে একদিন রোজা ভাঙবো না, ঈদুল ফিতর ঈদুল আজহার দিন রোজা রাখবো। এখন বন্ধু বলুন তো দেখি, ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? কেন রোজা এনে রাখছেন, গুনাহ হবে কেন? কাম তো ভালো কাম করছেন, খারাপ তো কিছু করেন নাই। আমার ভাইরা, সূর্য যখন ঠিক মাথা বরাবর, ওই সময় যদি কেউ নামাজ পড়ে, নামাজ কি হবে? সওয়াব না গুনাহ? তাহলে নামাজ পড়লে গুনাহ হয়, রোজা রাখলে গুনাহ হয়, জিকির করলে সওয়াব হয়, কিন্তু বাথরুমে বসে বসে যদি কেউ জিকির করে, সওয়াব না গুনাহ? তাহলে এতদিন আমরা জানতাম নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, জিকির করলে সওয়াব, এখন দেখি গুনাহ, ঠিক না ভাই? তাহলে বোঝা গেল বন্ধুগণ, নামাজ পড়ার নাম ইবাদত নয়, রোজা রাখার নাম ইবাদত নয়, জিকির করার নাম ইবাদত নয়, বরং এগুলো ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ আপনি আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ মাফিক করবেন। আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ যদি তরক করেন, ওই নামাজ সিজদা দুইটার জায়গায় চারটা দিলেও হবে না, ঠিক না ভাই? তাহলে ইসলামী শরীয়তের প্রতিটা আমল হলো এমন, যা আছে তাই পালন করা লাগবে, বাড়াইলেও হবে না কমাইলেও, সিরিয়াল নাম্বার ভঙ্গ করলেও হবে, আল্লাহ সিরিয়াল দিলেন হালাল খাও নেক আমল করো, এক নম্বরে হালাল খাও, দুই নম্বরে নেক আমল, তার মানে নেক আমল করার আগে হালাল খাও, হালাল না খায় নেক আমল করলে কাম হবে না। এক নম্বরটা এক নম্বরে করা লাগবে, দুই নম্বরটা দুই নম্বরে করা লাগবে। ওয়ারকাউ ওয়াসজুদু, কোরআন শরীফে আল্লাহ বলেছেন রুকু করো সিজদা করো। এখন কোন মানুষ ওই রুকু সিজদা যেটা আমরা করি, ওই রুকু সিজদায় মাত্র তিনবার তাসবিহ পড়লেই নামাজ হয়ে যায়। এখন কোন গোলাম যদি চিন্তা করে, তিনবার নয়, এক এক রাকাতে এক এক রুকু এক এক সেজদায় 300 বার করে পড়ব, তবে আগে সেজদা দিব পরে রুকু করব, নামাজ হবে? কেন রুকু সেজদা করে নাই? করেছে একটু সিরিয়াল, দুই একটা একে এক একটা দুই এ গেছে, নামাজ হবে? তা আপনি যা করার তাই তো করেছেন, তিনবার বললে নামাজ হয়ে যায়, আপনি 300 বার পড়েছেন, স্বাস্থ্য 100 গুণ বেশি হওয়ার কথা ছিল, 100 গুণ বেশি হবে, নামাজই তো হবে না বেটা। ইদা কুমতুম ইলাস সালা ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনে। নামাজের জন্য শর্ত হলো ওযু করতে হবে, চারটা ওযুর ফরজ, এই চারটা ফরজ মান্য করা লাগবে। এখন কোন গোলাম খুব বেশি সালাত, আপনাদের মতো এরকম নোয়াখাইল্লা মানুষ, মানে আপনারা তো নোয়াখাইল্লা না, তবে বৃহত্তর নোয়াখাইল, তাই না? যাই হোক, একটু সালাত বেশি না, তারা সালাত বেশি তো সবাই কয় সালাক আর কি, তাই আমি কইলাম। যাই হোক প্রিয় ভাই, এখন মাগরিবের নামাজের সময় মসজিদের দরজায় গিয়া চিন্তা করলো, এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে 27 গুণ সওয়াব হয়, তো আমি সালাক মানুষ, জামাত ছাড়ি কেমনে, ওযু তো নাই, প্রথম রাকাতের সুরায় ফাতিহা পার হয়ে গেছে, ওযু করতে গেলে নামাজের রাকাতে এটা ছুটে যাবে, তো আমি নোয়াখাইল্লা মানুষ, আমার ঠেকায় কে বুদ্ধি কি আমার কম আছে, আজকে পরে ওযু করুম, আগে নামাজটা পড়ি। ওযু করেছে নামাজও পড়েছে, কিন্তু সওয়াব কতখানি হবে? 27 গুণ হবে তো, 27 গুণ হবে। কেন ওযু করে নাই? ওযু কি করে নাই? সিরিয়াল ভঙ্গ করেছে বন্ধুগণ, কাম হবে না। জীবনের চলতি পথে দুনিয়ার কাজগুলো সিরিয়াল ভঙ্গ করলে হয় না, আখিরাতের কাজগুলো তো প্রশ্নই ওঠে না। কোথাও সফরে গেলেন, হাঁটতেছেন খুব লম্বা রাস্তা, পেট ব্যথা, টয়লেট খুঁজতেছেন রাস্তার পাশে, ভাগ্যক্রমে একটা টয়লেট পেয়ে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন পানি নাই কিন্তু বদনা আছে, ওই বদনাটা নিয়ে দূর থেকে একটু পানি নিয়ে আসলেন, আনার পরে দেখলেন বদনার তো তলা ছিদ্র। এখন বদনার পানি তো আমার কাম সারতে সারতে শেষ হয়ে যাবে, তো
আমিও সালাক মানুষ, আমি শেষ হইতে দেব না, আগে আজকে পানি খরচ করব পরে কামটা করব। হবে তো? তাহলে বন্ধুগণ কি বুঝলাম আমরা? তখন দুনিয়ার কাজগুলো সিরিয়াল বঙ্গ করলে হয় না। আপনি পরীক্ষা দিতে যাওয়ার পরে পরীক্ষার খাতায় শর্ত হলো আগে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বিষয় কোড লিখতে হবে, এটা পরীক্ষার খাতার জন্য শর্ত। আপনি বেশি চালাক চিন্তা করলেন, আপনি বেশি করে লিখবেন, তাই প্রথম পাতা পূরণ করেন নাই, শর্তটা পূরণ করেন নাই। পরীক্ষা খুব ভালো দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট কি হবে? দুনিয়ার কাজ বলেন, আখিরাতের কাজ বলেন, যেখানেই আপনি শর্ত ভঙ্গ করবেন সেখানে আপনি রেজাল্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের জন্য শর্ত বানায় দিলেন, নেক কাজের জন্য শর্ত বানায় দিলেন। হালাল খাও, হালাল না খাইলে নেক কাজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, দান সদকা হবে না, পিতা মাতার খেদমত হবে না। কিয়ামতের ময়দানে যতই না আমল নিয়ে হাজির হও না কেন, আমল নামার মধ্যে যদি হারামের গুনাহ থাকে, পরের হকের গুনাহ থাকে, তাহলে ওই আমল নামা দিয়া জান্নাত পাওয়ার কোন সম্ভাবনা নাই। ঠিকটা বেটে আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মানুষেরা নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজও পড়ে মানুষের আইলো ঠেলে, আছে না নাই? এই মানুষগুলা জান্নাতে যাবার স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরায় রাখে, অস্থির কাজ থেকে ফিরা রাখে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কথা কয় না মিথ্যা? আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা কয়। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না, তার মানে আল্লাহ 100% সত্য কথা বলেছেন। ওই কথা যদি সত্য হয়, আমার সমাজের দিকে তাকান, পাঁচ ওয়াক্ত নামাজের হিসাবে নামাজি নাই, কিন্তু জুমার নামাজের হিসাবে যদি হিসাব করি তাহলে 95% নামাজি। ঠিক না বেটা? যাই হোক, নামাজি তো, যদিও খালি জুমার নামাজ পড়ে, নামাজকে ভালো জানে, নামাজকে ভালোবাসে, শয়তানের ওয়াসওয়াসার কারণে, ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে পড়ে না, কিন্তু নামাজকে ভালো জানে, ভালোবাসে, সপ্তাহে একবার হইলো হাজিরা। 90% মুসলমানের দেশ, 95% মুসলমান, 92% মুসলমানের দেশ, 90 থেকে 95% যেখানে মানুষ নামাজি, সপ্তাহে একবার হলেও মসজিদে যায়। আল্লাহর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এই দেশের মধ্যে তো ধর্ষণ হওয়ার কথা নয়, এ দেশের মধ্যে তো এসিড নিক্ষেপ হওয়ার কথা নয়, এ দেশ তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা নয়, এ দেশের মধ্যে লুটতরাজ থাকার কথা নয়, এ দেশে খুন হওয়ার কথা নয়, এ দেশের মানুষ গুম হওয়ার কথা নয়, এ দেশের মধ্যে নৈতিক অবক্ষয় যুব সমাজের হওয়ার কথা নয়। ঠিক না বেটে? কিন্তু দিন দিন অন্যায় বাড়তেছে, অশ্লীলতা বাড়তেছে, বেহায়া করা বাড়তেছে, হত্যা বাড়তেছে, খুন বাড়তেছে, গুণ বাড়তেছে, লুটতরাজ বাড়তেছে, লাহাজানি রাহাজানি বাড়তেছে, জুলুম বাড়তেছে। আল্লাহর কথা যদি সত্য হয় আর আমরা যদি নামাজি হয়ে থাকি তাহলে সমাজটা তো ভালো হওয়ার কথা, সমাজ তো দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কথা নয়। তাহলে আল্লাহ তাআলা বুঝি মিথ্যা কথা বলেছেন? তাহলে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা যেহেতু মিথ্যা কথা বলেন না, এর দ্বারা বোঝা যায় বন্ধুগণ আমাদের নামাজের মধ্যে কোথাও না কোথাও ঝামেলা আছে। ঠিক না বেঠে? আমাদের নামাজে ঝামেলা আছে, আল্লাহ তাআলার দোষ নাই, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই ঠিক, আমাদের নামাজের মধ্যে গোলমাল আছে। আসল কথা হলো নামাজের জন্য, নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, ওই শর্তগুলো আমরা পূরণ করতে পারি না, এজন্য আমাদের নামাজগুলো কবুল হয় না। ঠিক না বেঠে? আসেন একটু নামাজকে অপারেশন করে দেখেন, নামাজের জন্য কয়েকটা শর্ত আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শর্ত এগুলো আছে না নাই? শরীর পাক এক নাম্বার শর্ত। হয়তো আপনারা বলবেন, হুজুর এই ওয়াজ করে লাভ নাই, আমরা তো শরীর পাক করেই মসজিদে যাই। আমার বন্ধুগণ, আমি আপনার সাথে খানিকটা দ্বিমত করব এই জায়গায়। না পাকি দুই রকম আছে, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আপনার শরীরের উপরে প্রস্রাব পায়খানা লাগলে আপনি পরিষ্কার পবিত্র করে মসজিদে যান, কিন্তু বন্ধুগণ আপনার শরীরের যে নাদুস নুদুস গোস্ত আপনি বানাইছেন, ওইটা হারাম টাকা দিয়া বানাইছেন, হারাম টাকা খাইয়া গোস্ত বানাইলে, হারাম টাকা খাইয়া রক্ত বানাইলে, ওই রক্ত হাড্ডি গোস্ত
সবটা হারাম, ওই হারাম বস্ত দিয়া, হারাম রক্ত দিয়া, হারাম শক্তি দিয়া আল্লাহকে সেজদা দিলে ওই সেজদা আল্লাহ তাআলা কবুল করে না। তাইলে এবার বলেন আমাদের শরীর কি পবিত্র হইছে? ভিতরে হারাম উপরে ধুইলে লাভ কি হবে? উপরে ময়লা লাগলে ধুইলে পবিত্র হয়, ভিতরে ময়লা ঢুকাইলে ধুইতে ধুইতে চামড়া তুলে ফেললো পবিত্র হবে। দুই নাম্বার কাপড় পাক, কাপড়ের বেলায় বন্ধুগণ সমান কথা, কাপড় যদি উপরে ময়লার আগে ধুইলে পবিত্র হয়, কিন্তু ওই কাপড় যদি সুদের টাকার কিনা হয়, কাপড় যদি মানুষ টাকায় কিনে থাকেন, কাপড় যদি মানুষকে কষ্ট দিয়া কিনে থাকেন, ওই কাপড় যদি হারাম টাকায় কিনে থাকেন, ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, ওই কাপড় ধুইতে ধুইতে সিরা ফেললেও পবিত্র হবে না। তো আমার শরীরের মধ্যে নাপাক ঢুকায় রাখলাম, জামার মধ্যে নাপাক ঢুকায় রাখলাম, এরপরে কই আল্লাহ নামাজ কেন কবুল করে না? আল্লাহ নামাজ কবুল করবে কেমনে? তিন নাম্বার বন্ধুগণ, জায়গা পাক আছে না? নাই জায়গা তো 100% পাক আছে, তাই না ভাই? মসজিদের মধ্যে কি নাপাক আছে? আপনাদের ওখানে কি আওয়াজ কম যায় নাকি? আমার কথা জবাব দেন না কেন? মসজিদের মধ্যে কি নাপাক আছে? মসজিদে নাপাক নাই, কিন্তু বন্ধুগণ আসলে আমরা জানি না, ওই জায়গায় ঝামেলা আরো বেশি। আপনি খুঁজে দেখেন বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো এমন, যেই মসজিদগুলোর মুতাওয়াল্লি, যেই মসজিদগুলোর সভাপতিগুলো সুৎখোর ঘুষখোর কিংবা হারামের সাথে জড়িত। ঠিক না বেঠে? আপনাদের এলাকায় না থাকতে পারে, অন্যান্য এলাকায় আছে। এখন বন্ধুগণ মসজিদের সভাপতি নামাজি দেখে বানায় না, মসজিদের সভাপতি আমল ভালো দেখে বানায় না, মসজিদের সভাপতি বানায় কোন লোকটা টাকাওয়ালা, তার সভাপতি বানাইলে মসজিদ তাড়াতাড়ি টাইলস হয়ে যাবে, তারই বানায়। ঠিক না বেটে? মসজিদের সভাপতি নির্বাচনের জন্য এটা তো ক্যাটাগরি নয়, মসজিদের সভাপতি অবশ্যই নামাজি হতে হবে, কিন্তু এখন মসজিদের সভাপতির দেখলে বোঝা যায় না মুসলমান না হিন্দু। ঠিক না বাদে? আপনি আমার লোককে সভাপতি বানাইলেন, বানানোর পরে সভাপতি সাহেব একেবারে প্রথম মসজিদের জন্য যে 10 লাখ 20 লাখ টাকার চেক দিল, ওই হারাম টাকার চেকটা সুদ ভিত্তিক ব্যাংকের একটা চেক দিল, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, চৈতালী বৈতালী ব্যাংকের চেক। আমার বন্ধুগণ হারাম টাকা দিয়া মসজিদের উদ্বোধন করলেন, ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইলে ওই মসজিদও তো পাক হয় না, ওই মসজিদও তো নাপাক থেকে যায়। এবার বলেন তো, নামাজ যদি কবুল না হয় দোষটা কি আল্লাহর নাকি আপনার? আমার ভাইলা শরীর আমাদের পাক নাই, কাপড় পাক নাই, আমাদের জায়গা পাক নাই, ভিতরেই পাক নাই, কিন্তু উপরে না পাক হলে মুয়াজ্জিনের খবর আছে। ঠিক না বেঠে? কোন কারণে যদি মসজিদের টাইলসের মধ্যে একটু বালু দেখা যায়, মুয়াজ্জিনের চাকরি নাই, আছে না রকম? আমার ভাইরা মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো না, দোষ একটু পাইলেই চাকরি খায়, ইমামের সাথে সম্পর্ক ভালো না, দোষ একটু পাইলেই চাকরি খায়, এমন অবস্থা আমাদের সমাজের কোথাও কোথাও আছে না নাই? শরীয়ত যদি লঙ্ঘন না করে কোন ইমাম মুয়াজ্জিনের চাকরি যদি কেউ ইচ্ছাকৃত ভাবে জুলুমের জুলুম করে যদি চাকরি নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জালেমের কাতারে দাঁড়াতে হবে। ঠিক না বেটে? ইমাম মুয়াজ্জিনদের সাথে সম্পর্ক ভালো রাখুন, ইমাম মুয়াজ্জিনদের সাথে ভালো ব্যবহার করুন, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাশর হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবেন। কারণ যার সাথে যার সম্পর্ক তার সাথেই তার হাশর হয়ে যায়, যার সাথে তার ভাব তার সাথেই তার কিয়ামতে দেখা হয়ে যাবে। আমার বন্ধু, এমন অনেক মানুষ ভালো আমল করেছে, নেক আমল করেছে, খারাপ মানুষের সাথে চলার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আবার অনেক খারাপ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সাথে চলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। প্রিয় ভাইরা, আমার বলছিলাম তো শরীর পাক নাই, কাপড় পাক নাই, জায়গা পাক নাই, নামাজ হবে কবুল কেমনে? আর নামাজ যেটা পড়ে সেটাও তো আল্লাহর জন্য পড়ে না, এক একজন এক এক উদ্দেশ্যে নামাজ পড়ে, আছে না নাই? আপনি আপনার গায়ে মাখবেন না, এগুলো আমার বানানো কথা নয়, সুরায় মাউন আপনাদের এলাকায় আছে না নাই? আছে না সুরায় মাউন? আছে।
আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন বারদি অর্থটা আপনি একটু দেখবেন আল্লাহ তাআলা নিজে বলছেন এমন অনেক মানুষ আছে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে যারা নিজের জন্য নামাজ পড়ে স্বার্থের জন্য নামাজ পড়ে আল্লাহর জন্য নামাজ পড়ে না তাদের নামাজ তাদেরকে ধ্বংস করবে তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না আল্লাহ যে আয়াত এটা নাযিল করেছেন আমাদের দরকার আছে বিদায় নাযিল করেছেন এই দোষ আমাদের না থাকলে আল্লাহ আয়াতে এটা নাযিল করতো না ঠিক না বেটে জামাই নামাজ পড়ে না শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়ির লোকজন নামাজ পড়ে নতুন জামাই চিন্তা করে যদি নামাজটা না পড়ি তাহলে শ্বশুর বাড়ির লোকজন বলবে কি বেড়া বেয়াদব জামাই নামাজ পড়ে না এখন নামাজটা ওই দিন পড়েই ফালাই দিল এই যে নামাজটা পড়লো এটা কি আল্লাহর জন্য না শ্বশুর বাড়ির জন্য বেয়ার বাড়িতে গেল বেয়াই মেয়ে বিয়ে দিয়েছে তো মেয়ে যেই ঘরে থাকে ওই ঘরের প্রতি বাবার বাবার একটু দুর্বলতা থাকে থাকে না বেটা তো নামাজ পড়ে না চিন্তা করলো সকালে পানি খরচ করি নাই এখন শ্বশুর বাড়ির বেয়ার বাড়ির লোকজন সবাই তো মসজিদে যায় যদি আমি নামাজটা না পড়ি বেয়ার বাড়ির লোকজন বলবে কি তার ঘরে আমার মেয়েটা আছে আমার মেয়েটার অশান্তি হতে পারে তারা খোঁটা দিতে পারে ওই খোঁটার ভয়ে মসজিদে যায় আছে না নাই আবার এমনও দেখা যায় সাড়ে চার বছর মসজিদে যায় না এই তো নির্বাচন নির্বাচন ভাব ভাব বাতাস বইতাছে এখন মসজিদে যাওয়া শুরু করছে আছে না নাই আমার ভাইয়ের এই যে এক একজন এক এক উদ্দেশ্যে নামাজ পড়ে গত নয় বছর সাড়ে নয় বছর নামাজ পড়ে নাই এখন এসএসসি পরীক্ষা শুরু মসজিদে আইসে হাজির আল্লাহ পাশ করায় দাও আছে না নাই তো দেখেন না কত লোক কত কারণে নামাজ পড়ে এক এক লোক এক এক কারণে নামাজ পড়ে শুধু তাই না নামাজ পড়ার পরে নামাজের মধ্যে বলে ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছেই সাহায্য চাই যেই বান্দা আল্লাহর সাথে ওয়াদা দিল ওই একই বান্দা যখন বিপদ পড়ে ওই মাজারে যায় দুর্গায় যায় দরগায় যায় মানুষের কাছে ধন্না দেয় মানুষের ভয়ানক কথা বলে না আছে না নাই আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি ছাড়া কারোর গোলামি করি না তুমি ছাড়া কাউকে ভয় পাই না তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাইবো না আপনি এখন মানুষের কাছে দ্বারস্থ কেন হলেন আপনার সন্তানের জন্য আপনি ল্যাংটার কাছে কেন গেলেন আপনার সন্তান অসুস্থ আপনি তাবিজ কেন লাগাইলেন আপনি এগুলা কেন করছেন তাহলে নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে তো মিথ্যা কথা বলেছেন বেটা মিথ্যা কথা বাহিরে বললো তো কবিরা গুনাহ হয় আপনি মসজিদের ভিতরে বলেছেন তাও নামাজের নিয়ত করে আল্লাহর সাথে বলেছেন এখন এটা কি নামাজ নামাজের মধ্যে বলেছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আপনাদের এলাকার মানুষ দোয়ায়ে কুনুত এটা পড়ে না আসেনি বলেন এটা আসেনি দোয়ায়ে কুনুতের মধ্যে বললেন রব্বুল আলামিন চোর বাটপার মিথ্যুক প্রতারক সুৎখোর ঘোষখোর লুটতরাজ তোমার হুকুম মানে না তোমার রাসূলের সুন্নাত মানে না এমন পাপিষ্ঠ মানুষ যারা আছে তাদের সাথে আমার ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক নাই ওয়াদা কার সাথে আল্লাহর সাথে ওয়াদা আল্লাহ এরকম লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু পরের দিন সকাল বেলা আপনি দিনটা শুরু করলেন সুৎখোরের সাথে চা খাইয়া তো গত রাতে আপনি বিতিরের নামাজে আল্লাহরে বললেন কি আর সকাল বেলা করলেন কি নামাজ তো পড়েন নাই আল্লাহর সাথে প্রতারণা করেছে হজ করতে যায় মানুষের টাকা মেরে এমন মানুষ আছে না হজ করতে যাওয়ার পরে আল্লাহর কাছে ছেলে চায় মেয়ে চায় আর বাংলাদেশে আইসা কয় হজে যাইও চাইলাম তাতেও আল্লাহ একটা ছেলে দিল না হজ বোধ আল্লাহ কবুল করে নাই তো হজ কবুল করবে কেমনে আপনি হালাল টাকা দিয়া তো হজে যাওয়া লাগবে হারাম টাকা দিয়া গেলে তো আল্লাহ তাআলা হজ কবুল করবে না হজে যাওয়ার পরে আপনি ওই মিনাতে গিয়া প্রত্যেকই শয়তানকে পাথর মেরে এসেছেন আর বাংলাদেশে আসার পরে যারা মানুষের হক মেরে খায় যারা মানুষের উপর জুলুম করে এমন অনেক চাঁদাবাজ আছে এমন অনেক লম্পট আছে যাদেরকে আপনি লালন পালন করেন আল্লাহর ভাষায় এক শ্রেণীর শয়তান হলো মানুষ এক শ্রেণীর শয়তান হলো জিন আপনি ওই কি বলে যে প্রতীকী শয়তানকে পাথর মেরেছেন আর বাংলাদেশে আসার পরে বাস্তব শয়তান নিজে লালন পালন করেছে তো কামটা হইল কি হজের মধ্যে আপনি বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক এই দোয়া সবাই পড়ে কি করে না এই দোয়া কি শুধু হুজুররা পড়ে বাংলাদেশ আওয়ামী লীগের লোকেরা পড়েনি কথা কয় না বিএনপির লোকেরা পড়েনি
জাতীয় পার্টি জাসদ বাসদ তাবলিক পাবলিক সবাই পড়েনি সবার জন্য দোয়া এটা ঠিক আছে তো আচ্ছা আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন লাব্বাইক আমি হাজির হয়ে গেলাম জীবন অনেক পাপ করেছি অন্যায় করেছি এখন তোমার দরবারে হাজির হয়ে গেলাম আর পাপ করব না আর অন্যায় করব না তোমার দরবারে কাফনের কাপড় পরে সেলাইবিহীন কাপড় পরে তোমার পাগল হয়ে তোমার দরবারে চলে আসলাম আজকে তোমাকে আমি চারটা ওয়াদা দিয়ে যাচ্ছি আর কোনোদিন ভুল হবে না ইন্নাল হামদা এক নাম্বার সব প্রশংসা তোমার করব তুমি ছাড়া কারোর প্রশংসা করব না এখন আমাদের সমাজের এমনও মানুষ আছে জীবনে সূরা ফাতিহা পড়ে জীবনে খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে জানে না কিন্তু নেতার প্রশংসা করতে গেলে হুঁশ থাকে না আপনি আল্লাহর প্রশংসার কথা বলে আসছেন সেখানে দুই নাম্বার নিয়ামতটা আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত তোমার তিন নাম্বারের ওয়াদা হলো লাকাওয়াল মুলক মুলক মানে রাজত্ব মুলক মানে সার্বভৌম ক্ষমতা মুলক মানে হলো রাজনীতি রব্বুল আলামিন তোমার কাছে ওয়াদা করে যায় বাংলাদেশে যাওয়ার পরে মাবুদ তোমার হুকুম দিয়া সমাজ চালাবো তোমার হুকুমের রাজনীতি করব সার্বভৌম ক্ষমতার মালিক তোমারে মানবো লা শারীক লাক আল্লাহ তোমার সাথে আর কোনোদিন শরীক করব না ওয়াদা এগুলো করে কিনা তো ওয়াদা যে করলো তারা বাংলাদেশের অধিকাংশ চেয়ারম্যান মেম্বারে তো হাজি সাহেব ঠিক না বেটি এমপিরা তো সবাই হাজি তো যারা সমাজ চালায় যারা আইন বানায় তারাই তো সবাই হাজি তারা ওখানে এসে বলছে আল্লাহ তোমার বিধান দিয়ে সমাজ চালাবো বলেন তো ওখানে ওয়াদা দেওয়ার পরে বাংলাদেশে আসার পরে আল্লাহর বিধানে চলে না নিজের বিধানে চলে আপনি হজ করলেন না মিথ্যা কথা কইলেন তো বাংলাদেশে হজ বাংলাদেশে মিথ্যা কথা বললো তো কবিরা গুনাহ হয় আপনি সেই কাফনের কাপড়টা পরে একেবারে কাফনের ব্যাজ দিয়া সেলাইবিহীন কাফনের মতো নাই তা সেলাইবিহীন এই যে বেশাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবার চত্বরে দাঁড়ায় মিথ্যা কথা বললেন এবার বলেন হজ যদি কবুল না হয় দোয়া যদি কবুল না হয় দোষ কি আমার আপনার নাকি আল্লাহর আর হজ করলে তো আলহাজ লিখতেই হবে না লিখলে চলবেই না আলহাজ লেখাই লাগবে আমি আমার জীবনে বহুত লোককে পেয়েছি আলহাজ না বললে রাগ করে আলহাজ না লিখলে রাগ করে আছে না ভাই এমন লোক ঈমান নামাজ রোজা হজ যাকাত ইসলামের পাঁচটা স্তম্ভ কয়টা এই পাঁচটা স্তম্ভ একই হাদিসের মধ্যে আছে দুইটা হাদিসের মধ্যে নয় একই হাদিসের মধ্যে যদি ইমানের কথা থাকে আপনি ইমানদার মানুষ জীবনে কোনোদিন তো লেখেন না ইমানদার আব্দুল করিম লিখছেন আপনি তো নামাজি মানুষ কখনো তো লেখেন নাই নামাজি আব্দুল হালিম আপনি রোজাদার মানুষ কখনো তো লেখেন নাই আমি রোজাদার আব্দুল রাজ্জাক আপনি যাকাত দেন কখনো তো লেখেন নাই আমি যাকাত দাতা আব্দুল জব্বার লিখছেন তো এই পাঁচটা জিনিস একই হাদিসের মধ্যে আছে চারটা আপনি করেন একটার ব্যাপারেও লিখেন না তাহলে আপনি হজ করলে লিখবেন কেন ওই চারটা লেখা যদি অযৌক্তিক হয় তাহলে হজ করে লিখা দাও তো অযৌক্তিক আল্লাহর নবীর সাহাবীদের নামের আগে এই সমস্ত আলহাজ তো ছিল না এখন আমরা কেন লাগাই এটা তো আল্লাহর দেওয়া বড় ধরনের বিধান আজ ইসলামের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ এটা যদি আপনার নামের সাথে লাগান 100% রিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই তো কেন লাগান আবার না বললে রাগ করে অনেকে না জেনে লাগায় আমরা সংশোধনের জন্য এখানে বসছি এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় অনেকে ভুলও আছে ভুলও করে এটা যে অন্যায় জানে না বিশ্বাস করে না অথবা জানতো না এমন হতে পারে না আমার ভাইরা মাহফিলগুলোর সংশোধনের জায়গা তাওবার জায়গা আপনার ভুল যেটা আপনার চোখে পড়বে আপনি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে যাবেন এই জন্যই আমরা মাহফিলে বসেছি কারোর সমালোচনা করার জন্য নয় কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় এবার বন্ধুগণ বলুন তো দেখি হজে গেলাম হারাম টাকা দিয়া ওখানে গিয়া মিনায় পাথর মারলাম এখানে নিজে শয়তানি করলাম শয়তান লালন পালন করলাম বললাম মিথ্যা কথা এত জালিয়াতি করলে আল্লাহ হজটা কবুল করবে কেমনে তাহলে নামাজ কবুল হয় না রোজা কবুল হয় না হজ কবুল হয় না কারণ হলো একটা সেটা হলো আমরা সুদ খাই সেটা হলো আমরা ঘুষ খাই শুধু তাই নয় বন্ধুগণ অনেক সন্তানের ব্যাপারে বুড়াকালে বাবারা আমাদের কাছে এসে বলে হুজুর আমার ছেলেটা কথা শুনে না ছেলেটা আমারে ভাত খাওয়ায় না ছেলেটার চরিত্র ভালো না এরকম অনেক সময় ইমাম সাহেবদের কাছে এসে দুঃখের কথা বলে কি বলে না
তা আমি বলবো বন্ধুগণ এক্সেপশনাল হতে পারে দুই একটা, ভালোর ঘরেও খারাপ হতে পারে, এটা হওয়াই স্বাভাবিক, হতেই পারে, কিন্তু সাধারণভাবে ভালোর ঘরে ভালো হয়, খারাপের ঘরেই খারাপ হয়। আপনি আপনার সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে আপনি হারাম টাকা দিয়ে সেরেলাক কিনা খাওয়াইছেন, হারাম টাকা দিয়ে আপনি ফিডার খাওয়াইছেন, আপনার স্ত্রী ওই সন্তানটাকে তার বুকের দুধ খাওয়ায় নাই, সন্তানের সাথে মায়ের বুকের সম্পর্ক নাই, এখন সন্তান কথা শুনবে কেমনে? সন্তান তো ফিডারের, সন্তান তো হারাম টাকার, হারাম টাকা খাওয়াইয়া ভালো প্রোডাকশন আশা করার কোনো সম্ভাবনা নাই। হারাম টাকা দিয়া খাওয়াইছেন, বিয়ে শাদী করেছেন, হিন্দুর বিয়া না মুসলমানের বিয়া এখন বুঝাই যায় না আছে না নাই। নামাজ পড়া যেমন ইবাদত, বিয়া করাটাও তেমন ইবাদত, নামাজের মধ্যে ঢোল তবলা পিটাইলে যেমন নামাজ হয় না, বিয়ার মধ্যে ঢোল তবলা পিটাইলে বিয়া হয় কেমনে? বিয়ে করে এনেছেন আপনার বউরে, দুনিয়ার সব লোককে দেখায় আনছেন, বড় আফসোস লাগে। আমাদের কালচার কতটা খারাপ হয়েছে, যে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে একটা পরিবারে একজন দুইজন করে যখন দাওয়াত দেয়, ওই দাওয়াত থেকে যখন দাওয়াত খেয়ে ওই ব্যক্তিটা যখন ঘরে ফিরে তখন মা জিজ্ঞেস করে, ভাই বোন জিজ্ঞেস করে, ছেলের অন্য অন্যরা জিজ্ঞেস করে, আরে ভাই বউ কেমন? কয় আমি তো বউ দেখি নাই। তো বউ না দেখলে তুমি বিয়ে খাইতে গেছো কেন? আছে না না, বউ না দেখলে বিয়ে খাইতে গেছো কেন? এই প্রশ্ন করে কি করে না? কি রসম তৈরি হয়ে গেল আপনি আরেকজনের বউ দেখতে যাবেন কেন? মুসলমানের সমাজটা দিন দিন কোথায় চলে যাচ্ছে? আপনি বোরখা পরায় আপনার বউ আনতে পারেন নাই। আমি এমন দুই চারজন আলেমও দেখেছি বিয়ের দিন বোরখা পরে আনতে পারে না, পরিবেশ কন্ট্রোল করতে পারে না। আপনি আলেম হয়ে যদি আপনি আল্লাহর খোদ বিধান মানতে না পারেন, পাবলিক মানবে কেমনে? যেই বউটাকে আপনি পেট পিট দেখায় এনেছেন, যেই পেট হাজার মানুষে দেখেছে, মনে রাখবেন ওই পেট থেকে কখনো শাহজালাল শাহ পড়া লাগবে না, ওই পেট থেকে সর্বোচ্চ ডিপ জ্বলা জ্বলা। কথা বুঝতে পেরেছেন? দোয়া করলেই হবে না, দোয়ার সাথে কাজের মিল থাকা লাগবে। বিয়ে করার পরে সন্তানের জন্য দোয়া করলে সন্তান হয়, বিয়ে ছাড়া দোয়া করলে সন্তান হয় না। ঠিক তেমনি ভাবে ভালো সন্তান আশা করলে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে হবে, আপনার স্ত্রীকে আপনি হালাল খাওয়াইতে হবে, আপনার সন্তানকে হালাল খাওয়াইতে হবে, ডানপন্থী পড়াশোনা কোরআন হাদিস পড়াইতে হবে, কোরআন হাদিসের কাছেও যাবেন না, খাওয়াবেন হারাম, পড়াবেন হারাম, এরপরে বলবেন ছেলে ভালো হলো না কেন, আমি তো চেষ্টা করেছি। এই চেষ্টায় কাম হবে না। আপনার কোম্পানির ভেতর যদি কাঁচামালটা ভালো দেন প্রোডাকশনটা ভালো আসবে, কাঁচামাল যদি কেরোসিনের গন্ধ হয় প্রোডাকশনেও কেরোসিনের গন্ধ থাকবে, হারামটা খাওয়াইলে ওখান থেকে হালাল জিনিস আসবে না। আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আমরা আছি, আমাদের ছেলে সন্তানগুলো আজকে চরিত্রহীন হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুগণ আপনি খুঁজে দেখেন কয়টা ইমাম সাহেবের ছেলে আছে গাঁজাখোর, পাইবেন? কেন হয় না গাঁজাখোর? তার একটা মাত্র কারণ, ইমাম সাহেব হালাল খায়, ইমাম সাহেব হালাল খাওয়ায়, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। এখন আমরা হারামের দিকে ছুটছি, একে একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, হালাল এবং হারাম বরকত কোনটার মধ্যে? বরকতের উদাহরণ হলো বকরি এবং কুকুরের উদাহরণ। কুকুর প্রত্যেক বছর ছয়টা সাতটা আটটা করে বাচ্চা দেয়, আর কুকুরের গোশত কেউ খায় না। ছাগল বকরি বাচ্চা দেয় একটা, প্রতি বছর হাজার হাজার লাখ লাখ বকরি জবাই হয়ে যায়, এরপরেও সমাজে বকরির অভাব নাই কিন্তু কুকুর পাওয়া যায় না। এটার নাম হলো বরকত, এটার নাম হলো বরকত। আপনি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবেন না, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন আপনি, আমি মায়ের গর্ভের মধ্যে এসেছি, ওই মায়ের গর্ভের মধ্যে রূহটা দেওয়ার আগে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে রেখেছেন। দুনিয়া আসার পরে আপনি যেমন আপনার রিজিকটাকে তালাশ করেন, আপনার রিজিকটাও ঠিক হবু আপনাকে তালাশ করে। শুধু সাক্ষাৎ হওয়ার অভাব, আপনার রিজিক আপনার কাছে আসবেই, আপনার রিজিক আপনাকে ছাড়া অন্য কোথাও যাবে না। যে কারণে ভাইরা আমার, হারাম পন্থায় যাওয়ার চেষ্টা করবেন না, খাবারের জন্য সন্তান হত্যা করবেন না। এই রসম আমাদের সমাজের মধ্যে এনজিও গুলো ভালোভাবে ঢুকাতে সক্ষম হয়েছে। আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা আইটেম দেখেন, মাছ বলেন, মুরগি বলেন, ধান চান বলেন, প্রত্যেকটার উৎপাদন বেড়েছে অন্তত 10 গুণ থেকে 20 গুণ পর্যন্ত।
কিন্তু মানুষ তো স্বাধীনতার সময় 7 কোটি এখনো 3 গুণ বাইরে 21 কোটি হয় নাই তো আপনাকে কে স্লোগান শিখালো দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় না হলে আরো ভালো হয় এটা কে শিখালো এটা মোশেকদার স্লোগান এমন একটা স্লোগান এটা খাদ্যের অভাবে সন্তান হত্যা করা এই স্লোগান যদি কোনো মুসলমান বিশ্বাস করে সাথে সাথে তার ঈমানটা চলে যাবে কোথায় যাচ্ছে আমরা হাসতে হাসতে আমাদের ঈমান চলে যাচ্ছে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন ওচিরে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষেরা জামাতের সহিত জামাত আদায় করবে মসজিদে ঢুকে অথচ একজনের ঈমান নাই ইমামেরও ঈমান নাই মুসল্লির ঈমান নাই মুয়াজ্জিনের ঈমান নাই আল্লাহর নবীর কথা ঠিক না ব্যাঠে এখন বহি ইমাম সাহেব আছে হকটা বলে না সভাপতির ভয়ে এখন ইমাম সাহেব মনে করে চাকরি গেলে খাবো কি ইমাম সাহেব দুইজনকে রাজ্জাক মানে দুইজনকে রিজিক দাতা মানে একজন আল্লাহ আর একজন সভাপতি তো আল্লাহর নবীর কথাই তো ঠিক আল্লাহর নবী তো বলেছে ইমাম সাহেবের ইমান নাই মুয়াজ্জিনের ইমাম নাই মুসল্লির ইমাম নাই মুসল্লি এখানেও সেজদা দেয় মুসল্লি মাজারেও সেজদা দেয় ইমান কোথায় আমার ভাইরা বলছিলাম হালালের মধ্যে বরকত হারামের মধ্যে বরকত নাই হারামের মধ্যে আরাম নাই হালালের মধ্যে মজা হালাল আপনি খান হালালের মধ্যে বরকত আছে হালালের মধ্যে তৃপ্তি আছে দরি মানুষ হাজার কোটি টাকার মালিক মানুষের সম্পদ লুণ্ঠন করে কোটিপতি হয়েছে ছেলে একদিকে মেয়ে একদিকে রাত্রি বেলায় যখন ঘরে যায় বউ দেখে ঘরে নাই বউ আরেকজনের সাথে গেছে মার্কেট করার জন্য ছেলে গেছে নেশা করতে বউ মেয়ে গেছে ডান্স ক্লাবে এখন ভাত খাওয়ার সময় সাকরানি ভাত বেড়ে দেয় আছে না নাই শুধু তাই না তাও খেতে বলে বেশি খাইতে পারে না ডাক্তারের নিষেধ এত রাক্ষস হইয়া মানুষের সম্পদ দখল করলা কেন আমাদের কুমিল্লা এক লোক আছে নাম বললে চিনি ফেলবেন এই জন্য বলবো না বাপ ছিল চোর এখন ছেলে হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক হাজার বললে ভুল হবে কত কোটি টাকার মালিক ছিল জানেন আমার ভাইয়ের এত টাকা দিয়া করবা কি লাভ কি তোমার খাওয়া তো আল্লাহ লিমিটেড করে দেবে ডাক্তারের কাছে যাবা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলবে গোস্ত খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না এই সেই কোনোটা খাওয়া যাবে না চিংড়ি তারপরে কি বলে ইলিশ মাছ হাঁসের ডিম মুরগির ডিম কোনো কিছু খাওয়া যাবে কি খাওয়া যাবে ডাক্তার ডাক্তার কয় ঘাস ছাগল যেটা খায় ওইটা খাবে কি ছাগলের খাবার আপনার আমার খাবার হবে পাগলামি করে লাভ কি ওই রিকশাওয়ালা আপনি যায় দেখেন 6 প্লেট খায় তার রুচির সমস্যা নাই আপনি ঘুমের জন্য পাওয়ার পোলোর সব খাওয়া লাগে রিকশাওয়ালার খাওয়া লাগে না ঘরে যাওয়ার পরে রিকশাওয়ালাকে তার স্ত্রী তার কপালের মুখের ঘাম গুলা মুছে তার মায়ার হাত দিয়া তাকে খাবার বেড়ে দেয় খাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই পান্তা ভাত মরিচ পোড়া হইলে 5-6 প্লেট চলে 3 বেলাই ভাত খায় আপনি 2 বেলা খাইতে পারেন 2 বেলা রুটি তাও মেপে মেপে খাবেন একটা বা দুইটা আর 1 বেলা ভাত খাবেন তাও পরিমাণ মতো ওই ছাগল যেটা খায় ওইটা দিয়া শান্তি কই ঘুমে ঝামেলা চলতে পথে ঝামেলা যখন বুড়া হয়ে গেছে তখন এবার মাথায় আসে হায় রে সারা জীবন যে হারাম খাইলাম এখন অবস্থা কি কখন জানি দুর্নীতি দমন কমিশন ধরে কখন জানি আজরাইল এসা ধরে টেনশন আছে না নাই হারাম টাকা দিয়া সন্তানকে মানুষ করবেন মনে রাখবেন আপনার সন্তান কোটিপতি হবে আপনি উপাস থাকার সম্ভাবনা আছে হারাম টাকা দিয়া সন্তানকে ডাক্তার বানাবেন আপনি চিকিৎসার অভাবে মারা যাবেন হারাম টাকা দিয়া সন্তানকে ইজ্জতওয়ালা বানাবেন আপনি আপনার সন্তানের কাছে বেইজ্জতি হওয়া লাগবে আমার বন্ধুগণ কোন মসজিদের ইমাম সাহেব 3000 টাকা বেতন পায় তার মায়ের সাথে ব্যবহার খারাপ করে না বরং 3000 টাকা যখন বেতনটা পায় এটার থেকেই ওই 200-300 টাকা দিয়ে আঙ্গুর কিনে নিয়ে যায় আর এমন অনেক কোটিপতি আছে যার মা বাবা ছেলের ভালোবাসা পায় না আছে না নাই এজন্য বন্ধুগণ হালালের কাছে আসতে হবে হালালের কাছে আসলে জীবন ধন্য হবে দুনিয়া লাভ আখিরাত লাভ হারাম খাওয়ার পরে আমরা যারা জান্নাতের আশা করি আমরা তো মনে করেছি জান্নাত মামু বাড়ি রাবদার আল্লাহ আমার না দিলে কারে দিব বরং যারা হারাম খোর আমাদের সমাজের মধ্যে আছে অনেক হারাম খোর এমন আমাদের চোখে পড়ে দেখবেন লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া মাথায় টুপি দিয়া সুদের ব্যবসা করে এটা একটা পুঁজি অর্থাৎ কেউ যেন সন্দেহ না করে কথা বুঝেন নাই সন্দেহ যেন না করে আমার বাড়ি কুমিল্লা বর্ডারে একদম কথা বলছেন মাঝে মাঝে এমন কিছু লোক দেখতে পাই কি রে বাইরে গেলে পাঞ্জাবি নাই বর্ডারে আসার সময় পাঞ্জাবি আর টুপি পরে আসে মানে বিজিবি যেন তারা সন্দেহ না করে সে যে বাবা খাইতে আসছে কথা বুঝতে পারছেন মানে ওইটা ঢাকনা দেওয়ার জন্য কামাইটা করে
এখন আপনি যে হারাম খায়া জান্নাতের আশা করলেন, জান্নাতের আলোচনা শুনে আপনার কলিজা বড় হয়ে গেল, বন্ধু লাভ নাই, লাভ নাই, বেল পাকলে কাকের কি লাভ? আপনি জান্নাতের দরজায় যাবেন, আপনার আমলনামা পরিপূর্ণ, যাকাতের আমল আছে, নামাজের আমল আছে, হজ্জের আমল আছে, সব আমলে পরিপূর্ণ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিও হাতে আছে। হাতে থাকার পরে এবার ফেরেশতারে বলবেন, ভাই জান্নাতের দরজাটা খুলে দাও। ফেরেশতা বলবে, না না খোলা যাবে না, জান্নাতের দরজা খোলা নাই যে আপনি দৌড় দিয়ে ঢুকে যাবেন। সুযোগ আছে নাকি? বন্ধ না জান্নাতের দরজা, বন্ধ খোলা থাকে না। আমার ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজায় যাবেন, জান্নাতের দরজায় নিযুক্ত ফেরেশতা বলবেন, মান আনতা, আপনি কে? আপনার আইডি কার্ডটা একটু দেখান, আপনার পরিচয়টা বলেন। যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উদ্বোধন করবেন, ওই জান্নাতের উদ্বোধন যাকে দিয়া করবেন, এত মর্যাদাবান মানুষটা, সাইয়্যিদুল আম্বিয়া, সব মানুষের সেরা মানুষ, তাকে ফেরেশতা বলবে আপনার পরিচয় দেন। আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পরিচয় দেওয়ার পরে ফেরেশতা দরজাটা খুলে দেবে আর বলবে, সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আপনার আগে কারোর জন্য এই দরজাটা না খুলি, এই জন্য আমি আপনার নামটা জিজ্ঞেস করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী বলবেন, এরপর আমি জান্নাতে ঢুকবো, ফাদখুলুল জান্নাতা মাআল ফুকারাউল মুসলিমিন, আমি জান্নাতে প্রবেশ করব আর আমার সাথে আমার গরিব মুসলমানেরা থাকবে, দুর্নীতিবাজরা নয়, গরিবরা থাকবে। প্রথম কাতারে 70,000 মুসলমান আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, একেবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বন্ধুগণ, হাদিসটা আপনাদের কাছে বলার কারণ হলো এই, আল্লাহর নবীকে যদি জান্নাতের ফেরেশতা প্রশ্ন করে, আপনি কে, আপনার পরিচয় দেন, তাহলে আমাকে আপনাকে প্রশ্ন ছাড়া বুঝি ঢুকতে দেবে? তা আপনি বলবেন, ভাই জান্নাতের চাবি আমার কাছে আছে, চাবিটা খুলে দাও। ফেরেশতা বলবে, না না খোলা যাবে না। কেন খোলা যাবে না? চাবি আছে বেটা, খুলে দাও। আল্লাহর নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ি নাই, খোলা যাবে না কেন, সমস্যা কোথায়? তখন ফেরেশতা বলবে, ভাই শোনো, হাদিস কি একটা শুনেছ, আরো হাদিস আছে, ওইটা বলার আগে আমি দুনিয়ার একটা উদাহরণ আপনাদেরকে দেই। কোন মানুষ আমেরিকায় যাবে, বড় স্বপ্ন, স্বপ্নের দেশ আমেরিকা, যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিছু করেছে, 10 বছর ঘুরতে ঘুরতে একটা ভিসা পেল, মেডিকেলি ফিট, সব ঠিকঠাক করে নির্ধারিত দিনে ওই বিমান বন্দরে চলে গেল। যখন ইমিগ্রেশনে গেল, যাওয়ার পরে পুলিশ তার সব কাগজপত্র দেখে ওকে, কিন্তু বলতেছে, ভাই যাওয়া যাবে না। তা আপনি কষ্ট করবেন, যাওয়া কেন যাবে না, আমার মেডিকেলের দিক থেকে আমি ফিট, পাসপোর্ট ঠিক আছে, ভিসা ঠিক আছে, বিমানের টিকিট ওকে, যাইতে পারবো না কেন? তখন পুলিশ বলে, ভাই তোমার নামে একটা রাষ্ট্রদ্রোহী মামলা আছে, যতই কাগজপত্র ঠিক থাকুক, রাষ্ট্রদ্রোহী মামলা থাকলে আমেরিকা যাওয়া যাবে। ওই আল্লাহর গোলামকে ফেরেশতারা বলবে, শোনো হাদিস তুমি একটা শুনছো, আসলা তুমি তাহুল জান্না, যাও নামাজ জান্নাতের সাবি, হাদিস বাকিগুলো শোনো নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে, যেই শরীর হারাম দ্বারা গঠিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম শরীরকে জান্নাতের ভেতরে ঢুকাবে না। অতএব ওই হারামের মামলা আছে তোমার নামে, তোমার পাসপোর্ট, ভিসা সব ওকে, কিন্তু হারামের মামলার কারণে ঢুকা যাবে না। এজন্য সব নাকামল নিয়া জান্নাতের দরজার থেকে ফিরে আসা লাগবে, জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই বন্ধুগণ। আপনার আমার আমলনামার মধ্যে আমল কম হতে পারে, আমল কম হওয়ায় স্বাভাবিক, আপনার আমার আমলনামার মধ্যে গুনাহ থাকতে পারে, গুনাহ হওয়ায় স্বাভাবিক, গুনাহ হওয়া স্বাভাবিক কিছু নয়, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, আছে নাকি? হ্যাঁ, কোন আলেম কি হাত তুলতে পারবেন যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, গুনাহ করি নাই, বলতে পারবেন? আমি পারলাম না, আপনারা কেউ আছেন? আমার ভাইয়েরা, তাহলে ভুল কাজ মানুষ করবে, এটাই স্বাভাবিক, মানুষ অর্থই হলো ভুল করা। কেন বললাম কথাটা? নাস অর্থ মানুষ, নুন সিন ইয়াইটার মূল ধাতু, নাসিউন মানে হলো ভুলে যাওয়া, ভুল করা।
মানুষ অর্থহীত হলো ভুল করা বাবা বাবা আদমান আলাইহিস সালাম ভুল করেছে ভুল করাই স্বাভাবিক কিন্তু শিরিক করা যাবে না হারাম খাওয়া যাবে না এই হারাম থেকে যদি বাঁচা যায় শিরিক থেকে যদি বাঁচা যায় ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করে করে ওই জান্নাতের বন্দোবস্ত করে দেবেন ঠিক না বেটে আল্লাহ তাআলা কানে কানে ডাক দিয়া বলবেন ও গোলাম শিরিক করো নাই বিদাত করো নাই দুনিয়ায় অনেক অপরাধ করেছিলাম আমি জানতাম কিন্তু কারোর কাছে আমি বলি নাই দুনিয়াতে অপরাধগুলো গোপন রেখেছিলাম কিন্তু ওই যে শিরিক বিদাত করো নাই পরের হক খাও নাই আজকেও তোমাকে আমি কানে কানে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে গুনাহ থাকতেই পারে আমল নামে আল্লাহ মাফ করবেন কিন্তু পরের হক থাকলে আল্লাহ মাফ করবে না ওই যে আপনি হারাম টাকা খাইলেন আল্লাহ মাফ করবে না হারাম টাকা পরের হক খায়া মারা গেলে যদি জীবনটাও খোদার পথে দিয়া দেন শহীদও যদি হয়ে যান সেই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার ব্যাপারে জিজ্ঞেস করবেন না দুনিয়ার অন্যান্য ব্যাপারে জিজ্ঞেস করবেন না বিনা হিসাবে জান্নাত দেবেন ওই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরের হকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এর আগে জান্নাতে যাওয়ার সুযোগ নাই এজন্য বন্ধুগণ জান্নাতে যদি যেতে হয় শর্ত হলো হালাল খাওয়া আমল যদি কবুল করাতে হয় জান্নাতে যদি যেতে হয় হারাম ছাড়তে হবে হারাম না ছেড়ে যতই নেক আমল করি ওই নেক আমল দিয়া জান্নাত মিলবে না চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াজ শুনে লাভ নাই আমলের নিয়তে ওয়াজ শোনা লাগবে আজকে এতক্ষণ পর্যন্ত এক ঘন্টা সোয়া ঘন্টা কথা শুনেছেন আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারেন জীবনে আর সুখ খাবো না ঘোষ খাবো না হারাম খাবো না তাহলে এই মাহফিল সার্থক না হলে ওরকম সারা রাত চললো কোনো লাভ আছে তাহলে আজকের মাহফিলে আমরা ওয়াদা করবো আল্লাহকে সাক্ষী রেখে রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো এই পেটের ভিতরে কোনোদিন এক পয়সারও হারাম ঢুকাবো না কারা কারা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করতে পারবেন হাত তোলেন নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ আমাদের হাতগুলা কবুল করো সবাই বলে আমিন আমাদেরকে ওয়াদা পালন করার তৌফিক দান করো সবাই বলে আমিন ব্যক্তি জীবনে হারাম খাবো না কিন্তু বন্ধুগণ কিয়ামতের ময়দানে আমার মতো মামুন হুসাইন হাবিবি আরো বড় বড় বক্তা যারা আলেম ওলামা যারা তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া যদি বলে ও আলেম ওলামারা শোনো তোমরা কোনোদিন হারাম খাও নাই ভালো মানুষ বুঝলাম কিন্তু যে রাস্তাটা দিয়া হাঁটছিলা রাস্তাটা তো হারাম টাকার গড়া ওইটা দিয়া হাঁটছিলা কেন পাও তো আর কাঁদে নিয়ে হাঁটো নাই ওইটা দিয়া হাঁটলা কেন জবাব দাও কোন আলেম জবাব দিতে পারবে কে পারবে জবাব দিতে খাইলে যেমন ভোগ করা হয় গায়ে দিলেও তো ভোগ করা হয় হাঁটলেও তো ভোগ করা হয় গাড়িতে চললে ওই গাড়িটাও তো আমি ভোগ করি ঠিক না বেটে হারাম খালি ভিতরে ঢুকাইলে খাওয়া হয় না হারাম ভোগ করলেও খাওয়া হয় আপনি যে ওই রাস্তা দিয়ে হাঁটলেন আপনি যে হারাম টাকার সরকারি জিনিস ব্যবহার করেন ওইটা ব্যবহার কেন করলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে বাইতুল মোকাররমের ক্ষতিমুখী জবাব দিতে পারবে আমার ভাইয়েরা 90% মুসলমানের দেশে হারাম অর্থনীতি কেন চলবে ওই 8% 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বুঝি আপনারে আমারে বাধা দিছিল হ্যাঁ ইসলামী অর্থনীতি কায়েমের জন্য হিন্দুরা বাধা দিছিল যে আমরা 8-10 জন লোক বাধা দিলাম আপনারা কায়েম করেন না বাধা দিছে তাহলে কেন আমাদের সমাজের মধ্যে শুধু অর্থনীতি চলে বরং বাংলাদেশের যে ব্যাংকগুলা ইসলামী ব্যাংক ওই ব্যাংকগুলা অন ইসলামী ব্যাংকগুলার সাইতে অর্থনৈতিক ভাবে অনেক সমৃদ্ধ ঠিক না বেটে তাহলে বোঝা গেল ইসলাম যেখানে আছে সেখানে বরকত আছে তাহলে এই দেশের মধ্যে ইসলামী অর্থনীতি কেন চলে না শুধু সুদ ভিত্তিক অর্থনীতির কারণে আপনি আমি তো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে পারি কেন পরিবর্তন হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাধা দেয় নাই এর দ্বারা বোঝা যায় আপনার আমার মতো নামাজি মুসলমান গুলাই আল্লাহর আইন এই ইসলামী অর্থনীতি কায়েমের জন্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে ঠিক না বেটে তো নামাজি মুসলমান আল্লাহর আরেক আইনের জন্য বাধা নামাজি মুসলমান আল্লাহ আল্লাহ নবীর বিধানের জন্য বাধা তো এটা কেমন মুসলমান এ তো তাগুত এজন্য প্রিয় ভাইরা আমার ব্যক্তিগতভাবে ওয়াদা করলাম কোনোদিন সুদ ঘুষ খাবো না পাশাপাশি সমাজেও যেন হারাম না চলে এজন্য চেষ্টা করতে হবে রাজি আছেন আরেকটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব ভাইরা আমার আমরা আমাদের এই সমাজ থেকে যদি এই সমস্ত সুখদের উৎখাত করতে হয় আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে তাদেরকে বয়কট করা লাগবে তাদেরকে সম্মান করা যাবে না কিন্তু বড় আফসোসের বিষয় আমরা এত ভালো রুচির মানুষ আমরা সুখদেরকে প্রথম চেয়ারে বসাই ঠিক আছে
একটা উদাহরণ দেই, আমাদের মুসিবতটা কত নিচে চলে গেছে শুনুন। একটা বেশ্যা মহিলা যদি আপনার কাছে বলে আপনার ছেলেকে তার মেয়েকে বিয়ে করতে, আপনি ছেলেকে বিয়ে দেবেন ওই লোকের মেয়ের সাথে, ওই লোক যদি বলে যে আমার মেয়েটা আপনার ছেলের কাছে বিয়ে দেব অথবা আমার ছেলেটার কাছে আপনার মেয়ে বিয়ে দেন, আত্মীয়তা করেন ওই বেশ্যা মহিলার সাথে, আপনি করবেন আত্মীয়তা? ওই বেশ্যা মহিলা যদি মারা যায় আপনি জানাজা দিতে যাবেন, আপনি চিন্তা করবেন এই বেশ্যা মহিলার জানাজা দিলে কি লাভ হবে, যে তার শরীর বিক্রি করে জীবন নির্বাহ করেছে? আমার ভাইয়ের আমি আপনাদের কাছে বলতে চাই, বেশ্যা মহিলা শরীর বিক্রি করেছে সত্য, কিন্তু তার বাবার সাথে খারাপ কাজ করে নাই, ওই খারাপ কাজ বাইরের লোকের সাথে করেছে, তার ভাইয়ের সাথে জানা করে নাই, বাইরের লোকের সাথে জানা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক টাকার সুদ খাইলো সে তার আপন মায়ের সাথে 36 বার জানা করলো, এবার বলেন দেখি যিনি 1000 টাকার সুদ খাইলো কতবার জানা করলো? কে রে ভাই, যোগবিয়োগ এলাকার মানুষ জানে না কতবার? 36,000 বার। তো যে ব্যক্তি 1,00,000 টাকা সুদ খাইলো 36,00,000 বার আপন মায়ের সাথে জানা করলো, ওই যেই মহিলাটাকে আপনি জানাজা দিতে রাজি না, যার সাথে আত্মীয়তা করতে রাজি না, ওই মহিলা সারা জীবনে 2-4-500 বার জানা করে নাই, তার নিজের বাবার সাথে করে নাই, নিজের আপন ভাইয়ের সাথে করে নাই, আপনি তাকে সেলট দিচ্ছেন, ওই মানুষটা আপন মায়ের সাথে লক্ষ লক্ষ বার জানা করেছে, আপনি ওই বেশ্যা মহিলাকে ঘৃণা করলেন, আর ওই লক্ষ লক্ষ বার আপন মায়ের সাথে যিনি জানা করেছেন তাকে আপনি প্রথম চেয়ারে বসালেন, তাকে আপনি সেলট দিলেন। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার আমার বিবেকটা কতটুকু ভালো? এজন্য ভাইরা আমার, নিজে খাবো না, খেতেও দেব না, তাদেরকে সামাজিক মর্যাদা দেব না, তাহলে আস্তে আস্তে লজ্জায় ছাড়বে। এটা বিনা পুঁজির ব্যবসা, টাকা খাটায় আর বসে বসে খায় মহাজনের মতো, ঠিক না বেটি? কষ্ট সারা ব্যবসা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজকে সুখ থেকে, ঘোষ থেকে, দুর্নীতি থেকে হেফাজত করুন। সবাই বলছে আমি, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আমি সহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলছে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।